মঙ্গলবার বনগাঁ পেট্রাপোল বন্দরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই দিন একাধিক শিলান্যাস কর্মসূচি ও উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার, তাই পেট্রাপোল বন্দর জুড়ে সাজো সাজো, পাশাপাশি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বন্দরকে। দুদিন ধরে আমদানি রপ্তানি বন্ধ রাখা হয়েছে বেনাপোল পেট্রাপোল বন্দরে। জানা গেছে মঙ্গলবার দুপুর ১২টায় হেলিকপ্টারে কালিয়ানি বিএসএফ ক্যাম্পে এসে পৌঁছবেন অমিত শাহ। তারপর সড়কপথে পেট্রাপোল পৌঁছে ঘুরে দেখবেন গোটা বন্দর। মঙ্গলবার পেট্রাপোল বন্দরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সে কারণেই পেট্রাপোল বন্দর জুড়ে সাজো সাজো রব, নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে। বনগাঁতে বনগাঁর কালিয়ানি যে আমাদের বিএসএফ ক্যাম্প আছে, সেই বিএসএফ ক্যাম্পের আমার জানা মতো বেলা ১২টা নাগাদ সেখানে তিনি ল্যান্ডিং হবেন। সেখান থেকে সড়কপথে সোজা চলে আসবেন আমাদের ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে সংস্থা, সেই সংস্থার আন্ডারে যে পেট্রাপোলে যে ল্যান্ডপোর্ট আছে সেখানে আসবে। পণ্য আমদানি রপ্তানির জন্য একটি মাত্র গেট রয়েছে পেট্রাপোল বন্দরে, সেই গেট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি হয়। একটি মাত্র গেট থাকায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ট্রাকগুলিকে। এই গেটের পাশে আরও একটি নতুন গেট তৈরির পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন গেট তৈরির শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ব্যবসায়ীরা জানান, নতুন গেট তৈরি হলে গতি আসবে আমদানি রপ্তানিতে। আমদানি রপ্তানির জন্য পেট্রাপোল বন্দরে যে একটিমাত্র গেট রয়েছে, ফলে তারই পাশে এই স্থানীয় ব্যবসায়ীদের চাহিদা বা এক্সপোর্টার ইম্পোর্টারদের চাহিদা মেনে সেখানে আরও একটি গেটের শিলান্যাস করবেন, কাজের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশের সঙ্গে আর একটা লিঙ্ক রোড, যে রোডের সঙ্গে আমদানি এবং রপ্তানি যেটা করছি, সে ছাড়াও অতিরিক্ত যে রাস্তাটা তৈরির উদ্বোধন করতে আসছেন উনি, এবং তাতে আমাদের আমদানি রপ্তানি এখন যে অ্যাভারেজ ৩৫০-৪০০ এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, সেখানে অ্যাভারেজটা ডবল হয়ে যাবে। ল্যান্ডপোর্ট অথরিটির একটি ভবনে রয়েছে পেট্রাপোল থানা, আর সেই থানার জন্য পেট্রাপোল বন্দরে যশোর রোডের পাশে তৈরি করা হয়েছে নতুন ভবন, সেই ভবনের উদ্বোধন করতে পারেন অমিত শাহ। পেট্রাপোল পুলিশ স্টেশন লেখা একটি আধুনিক ভবন, যে ভবন টি আগামীকাল তিনি উদ্বোধন করবেন বলেও এখন পর্যন্ত জানা যাচ্ছে। ল্যান্ডপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, এতদিন পর্যন্ত যেখানে পেট্রাপোল থানা রয়েছে সেটি একদম নোম্যান্স ল্যান্ড লাগোয়া, সেখানে স্থানীয় যারা আছেন বা বিভিন্ন সমস্যা বা সুবিধা অসুবিধা যাওয়ার ক্ষেত্রে বিএসএফের বা প্রচণ্ড যাত্রীর চাপ থাকে, তার মধ্যে দিয়ে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ সমস্যা হয়, তাই এই ভবনটিকে যশোর রোডের পাশে এবং ল্যান্ডপোর্ট অথরিটি এটাকে তৈরি করে দিয়েছে। মানুষ যা আসা করতে বহু প্রচুর অসুবিধা হতো, প্রবলেম সলভ করতে হতো, বিএসএফের ঝামেলা, রাত বেরাত থানায় যেতে পারতো না। এখানে থানাটা হলে সবার সুবিধা হবে, সব কাজেই ভালো হবে। কালকে উদ্বোধন হওয়ার পরে তারপরে থানা স্টার্ট হবে, স্টার্ট হওয়ার পরে যাক আমাদের লোকজনের জন্য খুব সুবিধা হবে, সেরকম কোনো অসুবিধা হবে না। মূল উদ্দেশ্য তখন ভারতবর্ষের বৈদেশিক মুদ্রা যাতে বেশি করে আনতে পারে তার পরিকল্পনা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নিয়েছেন, এবং সেই প্রধানমন্ত্রীর নেতৃত্বেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, যাতে বনগাঁবাসীর উন্নয়ন হয়, বনগাঁর সামগ্রিক ডেভেলপ হয়, ভারতবর্ষের উন্নয়ন হয়, তার জন্যই আসছে। একটা শিলান্যাস কর্মসূচি শেষে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর এদিন দুপুরে পেট্রাপোল বন্দর ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। কোনো নিরাপত্তার কোনো রকম ছিদ্র না থাকে, সেখান থেকে যেন কোনো রকম কিছু গোলে ঢুকতে না পারে, ফলে আগামীকাল আসছেন অমিত শাহ, এবং আজকের থেকেই কিন্তু সেই নিরাপত্তার যে কঠোর ব্যবস্থা সেটা কিন্তু চোখে পড়লো পেট্রাপোল থেকে। পেট্রাপোল থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।